আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন খুবই একটি মর্মান্তিক এবং খুবই আশ্চর্যজনক একটি ঘটনা ঘটেছে ঢাকা মহামসিহ্ন মহাসড়কের ত্রিশাল কূটভবন সংলগ্ন গুলশান সিনেমা হলের কাছে রাস্তা পারাপারের সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত হয় দুর্ঘটনায় মারা যাওয়া সাত মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলার গর্বের পেটের সন্তান পেট ফেটে বাহিরে বের হয়ে যায় বাচ্চা এখনও জীবিত আছে। ষোলো জুলাই দুপুর পৌনে তিনটার দিকে ডাকাময়মি সিনহম মহাসড়কের ত্রিশালের কুট বিল্ডিং এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন জাহাঙ্গীর আলম বিয়াল্লিশ স্ত্রী রত্না বেগম বত্রিশ ও মেয়ে সানজিদা ছয় ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মাইনুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান নিহত রত্না বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন মেয়ে সহ রত্নাকে নিয়ে তার স্বামী একটি ডায়াগনিক সেন্টারে স্ত্রীর আলট্রাসোনোগ্রাফি করতে এসেছিলেন এ সময় রাস্তা পারাপারের সময় ময়মসিহ্ন গ্রামে একটি ট্রাক তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই স্বামী স্ত্রী ও মেয়ে মারা যায় এ ঘটনায় গাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান ওসি মাইনুদ্দিন দেখুন আল্লাহ আল্লাহতালার কতটুক একটা নিয়ামত এবং আল্লাহ চাইলে কী না করতে পারে কথায় আছে রাখে আল্লাহ ঘটনাটি একবার চিন্তা করে দেখুন যেখানে স্বামী স্ত্রী এবং একটি মেয়েও সেখানে মারা যায় কিন্তু সেখানে তাদের গর্বের ভিতরে যে সন্তানটি রয়েছে সেই সন্তানটি পেট ফেটে বাহিরে চলে আসে অথচ তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহপাক তাকে এখনও জীবিত রেখেছেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এই নিউজটি যখন মাই আঙ্গর টিভি প্রচার করে প্রচার করার সাথে সাথে এই নিউজটি ব্যাপকভাবে প্রচার হতে থাকে এবং সবাই এটি নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া জানায় যে রাখে আল্লাহ মারে কে যেখানে স্বামী স্ত্রী এবং সন্তান মারা যায় সেখানে পেটের ভিতর সাত মাসের অন্তঃসত্ত্বা সেই শিশুটি আল্লাহ বাঁচিয়ে রাখে তার দুনিয়া দেখানোর জন্য প্রিয় দর্শক আসলে মাঝে মাঝে আল্লাহ তালা আমাদেরকে নজিরবিহীন কিছু ঘটনা আমাদেরকে দেখায় আমাদেরকে সতর্ক করার জন্য এবং আল্লাহর পথে যেন আমরা ফিরে যাই আমরা যা কিছু করতেছি সব কিছু কিন্তু হয়তো বা নিজের জন্যই করতেছি কিন্তু আল্লাহ এবং আখিরাতের জন্য কি কতটুকু করতে পারতেছি সেটি আপনি আমি সকলেই জানি যাই হোক আলহামদুলিল্লাহ নিউজটি দেখে খুব ভালো লাগলো যেখানে গর্বে থাকা বাচ্চাটিকে আল্লাহ তালা বাছিয়ে দিলেন এবং সে এখনও সুস্থ এবং ফুটফুটে রয়েছে যাক আলহামদুলিল্লাহ সকলেইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন এবং যারা এখনও লাইক করেনি কমেন্টস করেনি নি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ